পাকাটি দিয়ে তৈরি করা কালীপূজার থিম প্যান্ডেল। হ্যাঁ ঠিকই শুনেছেন, কৃষ্ণনগরে সবই সম্ভব। কৃষ্ণনগর মানেই কুটির শিল্প। শিল্পীদের দক্ষতায় পাকাটি দিয়ে তৈরি করে ফেলেছে মস্ত বড় একটি প্যান্ডেল। ভেতরে কাজ দেখলে চক্ষু চড়কগা। ও লাভলি, মোটেও ভাববেন না এটি মদনদার ডায়লগ। পাকাটি দিয়ে যে এত সুন্দর থিম তৈরি করা যায় নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এবার দেখে নেব আরও একটি থিম প্যান্ডেল, যেখানে কৃষ্ণনগর শহরটাকেই তুলে ধরা হয়েছে, মানে কৃষ্ণনগরের ঐতিহাসিক ঐতিহ্যগুলোকেই তুলে ধরা হয়েছে। চলুন ভিতরে প্রবেশ করি, তবেই বুঝতে পারবেন থিমটি আসলে কী হতে চলেছে। প্রথমেই দেখা যাচ্ছে প্রচুর ঢাকি, যা কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোতে ব্যবহার করা হয়। তারপর দেখানো হয়েছে মৃৎশিল্পী, অর্থাৎ আমরা কম বেশি সবাই জানি কৃষ্ণনগর মাটির শিল্পে বিখ্যাত। তারপর দেখানো হয়েছে জগদ্ধাত্রী পুজো, এটাও আমরা গোটা পশ্চিমবাংলার লোক কম বেশি সবাই জানি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী, ফেমাস জগদ্ধাত্রী, এক কথায় সেরা জগদ্ধাত্রী পুজো। তারপর দেখানো হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, যা কৃষ্ণনগরের ঐতিহ্যময়। এরকম কম বেশি প্রচুর ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এবার দেখে নেব আরও একটি থিম প্যান্ডেল, যেখানে আলপনা শিল্পী বা শিল্পকে তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের পরিবেশ থেকে এই আলপনা শিল্পটি মুছে যেতে চলেছে। আজ থেকে 50 বছর আগে গ্রাম বাংলায় প্রতিটি ঘরে ঘরে আলপনা দেওয়া হতো, যা আজ লুপ্ত প্রায়। লুপ্ত বলা ঠিক হবে না, তবে আধুনিকতার যুগে গ্রাম বাংলার মেয়েরা এত আধুনিক হয়ে গেছে, আলপনা বলে যে শিল্প রয়েছে তা তারা ভুলেই গেছে। কিন্তু আলপনা প্রতিটি ঘরের শোভা দেয়, অর্থাৎ গ্রাম বাংলার এটি একটি ঐতিহ্যময় শিল্প, যা আজকাল লুপ্ত হতে চলেছে। পূজা মণ্ডপের ভেতরে একটি মহাদেবের মূর্তি রাখা আছে, মূর্তিটি সত্যি খুব সুন্দর। আর রয়েছে প্রচুর আর্টিস্টদের হাতে তৈরি আলপনা, অর্থাৎ হ্যান্ড আর্ট, যেখানে মায়ের কতগুলো রূপ রয়েছে তা তুলে ধরা হয়েছে। মা কখনো অসুর দমন করে, মা কখনো নম্ররূপে কাউ স্ত্রী, আবার মা কখনো চণ্ডী। এবার দেখে নেব আরও একটি সুন্দর থিম, যেখানে মা কালীর যতগুলো রূপ রয়েছে সবকটা রূপই তুলে ধরা হয়েছে। মায়ের রুদ্ররূপ, মায়ের শ্যামারূপ, এইরকমই মায়ের প্রচুর রূপ এখানে তুলে ধরা হয়েছে। থিমটির প্রবেশপথেই রয়েছে মহাদেবের একটি ছবি, অর্থাৎ মহাদেব ছাড়া মা অসম্পূর্ণ। চলো বন্ধুরা থিমটির ভিতরে প্রবেশ করি আর দেখে নিই থিমটির মধ্যে মায়ের কতগুলো রূপ তুলে ধরা হয়েছে।
এবার দেখতে চলেছি কৃষ্ণনগরের বারোয়ারি কালীপূজা প্যান্ডেল। আরও একটি ছোট্ট থিম, প্রবেশ পথে লেখা আছে মা ভবানী। আমরা জানি মায়ের এটি একটি আলাদা রূপ। কি বন্ধুরা, চুপচাপ ভিডিওটা দেখছো, কমেন্ট করছো না? কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট পেয়ে পরের ভিডিও করতে আমাদের মতন ক্রিয়েটররা ভিডিও করতে উৎসাহিত হয়। এবার দেখতে চলেছি এমন একটা থিম যেখানে বোঝানো হয়েছে একটা মোবাইল ফোন কিভাবে সমাজ নষ্ট করছে, কিভাবে একটা পরিবার নষ্ট করছে এবং কতগুলো জীবন নষ্ট হচ্ছে। ফোন অবশ্যই দরকারিও, কিন্তু আমরা দরকারি কাজে না ব্যবহার করে খারাপ কাজেই বেশি ব্যবহার করি এবং এটি আমাদের জীবনের সাথে একটি নেশাগ্রস্ত অবস্থায় পৌঁছে গেছে, যার কারণে বহু সংসার ও পরিবার ও জীবন সবই নষ্ট হতে চলেছে। থিমটি কিন্তু একটি মেসেজ, হয়তো থিমটি দেখে অনেকেই হাসবে, কিন্তু একটু ভেবে দেখুন তো, আজ থেকে 20-30 বছর আগে যখন আমাদের সবার হাতে ফোন ছিল না, তখন আমরা সবাই সবাইকে সময় দিতাম, কিন্তু আজ আর কানের পাশ থেকে ডাকলেও আমরা শুনতে পাই না, এতটাই ফোনে আসক্ত আমরা।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, একটা লাইক ও কমেন্ট তো করতেই পারো। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।